আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই বৃত্তের আমরা ওগুলো শেষই করে ফেছি, সবই করে ফেছি, ঠিক আছে, অনেক অঙ্গ করেছি। আজ যে আমরা ওই যে ত্রিগুমিতি ধরবো, ঠিক আছে, ত্রিগুমিতি নাইনটিনে তো কিছু কোর্স, এখানে আমাদের আরও ব্যাপক ব্যাপক সূত্র, সূত্র অনেক সূত্র, এই সূত্রগুলো আয়ত্ত করতে হবে, তাহলেই অঙ্গগুলো পারা যাবে। এবং অঙ্কগুলা সূত্রগুলো মনে রাখা খুব খুব কঠিন, খুব অনেক সূত্র, এই জন্য বারবার এগুলা অঙ্ক করতে যেয়ে অ্যাপ্লাই করতে হবে। অঙ্ক করতে যেয়ে অ্যাপ্লাই বারবার করলে তারপরে দিনগুলো আয়ত্তে আসবে, মনে রাখতে পারবে, এবং ওই সূত্র ছাড়া কিন্তু অঙ্ক পারাই যাবে না, ঠিক আছে। সূত্রগুলো দেখবো আমি পরের ক্লাসে। আজকে আমাদের প্রাথমিক ধারণাগুলো আমি একটু দিয়ে দিই। কোণের গণনা এই যে এখান থেকে শুরু, ঘড়ি কাটার বিপরীত দিকে, ঠিক আছে, এই জায়গায় কোণ শূন্য, ঠিক আছে, এটা মনে করো, এটা মনে করো থিটা পরিমাণে ঘুরছে, তাই না? এখন থিটা মান যদি শূন্য হয়, তাই না, থিটা ইজ ইকুয়াল টু শূন্য হলে, তাই না, আর এই জায়গায়, এই জায়গায় সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো, কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান, টেন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো, এটা বিপরীত পাশে আসবে, বিপরীত পাশে আসবে, বিপরীত পাশে আসলে এই যে 180 পরিমাণ, এই যে এখান থেকে কী করবে ঘুরে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, আরও 90 ডিগ্রি আসবে, আরও 90 ডিগ্রি ঘুরে আসলে এটা হবে পাই, তাই না, পাই, তাহলে কত হবে সাইন পাই এর মান হচ্ছে সাইন জিরো জিরো, তার বিপরীত দিকে আসলে মাইনাস জিরো, মাইনাস জিরো মানে প্লাস জিরো, ঠিক আছে, এই যে কস জিরোর মান হচ্ছে ওয়ান, তো ঘুরে বিপরীত পাশে আসলে ওয়ান মাইনাস ওয়ান হবে, মাইনাস ওয়ান, তাই না, টেন পাই মানে 180, টেন জিরো জিরো বিপরীত পাশে আসলে মাইনাস জিরো মানে, মাইনাস জিরো মানে জিরো, ঠিক আছে, এই 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 মানগুলো এই জায়গায়, এই জায়গায়, এই তো এখন এই দিকে, এটার উপরে এই যে এই পাশে, এই দিকে কত হবে থিটা ইকুয়াল কত 90 ডিগ্রি, সাইন 90-র মান হচ্ছে, সাইন 90-র মান হচ্ছে ওয়ান, কস 90-র মান হচ্ছে জিরো, আর হচ্ছে টেন নাইনটির মান হচ্ছে কত ইনফিনিটি, ঠিক আছে, বিপরীত পাশে আসবে, বিপরীত পাশে, এগুলোকে বলে রেডিয়ান কোণ, রেডিয়ান অ্যাঙ্গেল। আবার যখন থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, 80 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি এরকম থাকে, এগুলো বলে, এগুলোকে বলে রেডিয়ান কোণ, এগুলো বলে, এগুলো বলে ডিগ্রি, রেডিয়ান কোণ। আর একটা হচ্ছে 60 মূলক, এটাকে বলে 60 মূলক, রেডিয়ান কোণ মানে এই যে এই যে সাইক্লিক, মানে 60 মূলক, একটা হচ্ছে 60 মূলক পদ্ধতি, আর একটা হচ্ছে রেডিয়ান চক্র, কোনো দিন নাই দেখেন, একটা হচ্ছে 60 মূলক, আর একটা হচ্ছে একটা হচ্ছে 60 মূলক, এই যে এই যে এইটা হচ্ছে ডিগ্রি,
আর একটাকে বলা হয় বৃত্তীয় 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 হ্যাঁ বৃত্তীয় বৃত্তীয় কোণ হ্যাঁ এটা যে ষাট কোণ বা এটা এটাকে বলা হয় সাই মানে বৃত্তীয় কোণ বৃত্তীয় বৃত্তীয় কোণ মানে পাই থাকলে রেডিয়ান কোণ বা বৃত্তীয় কোণ আর যদি ডিগ্রি দেওয়া থাকে তাহলে সেটা হলো ষাটমূলক কোণ কারণ আমাদের এই জিনিসগুলো লাগবে অক্ষরূপ বিন্দুগুলো কত আছে থিটা মান যদি জিরো হয়ে যায় সাইন জিরো জিরো কস জিরো মানে হচ্ছে ওয়ান টেন জিরো জিরো যদি 90 ডিগ্রি হয়ে বা ঘুরে উপর দিকে ওঠে 90 ডিগ্রি ঘুরলে এই অক্ষর উপরে সাইন নাইনটির মান হচ্ছে ওয়ান সাইন নাইনটির মান হচ্ছে ওয়ান রেডিয়ান কোণ লেখছি কিন্তু আমি একই 90 ডিগ্রি না দেখা পাই বাই টু লেখছি সাইন নাইনটির মান হচ্ছে ওয়ান কস নাইনটির মান হচ্ছে জিরো টেন নাইনটির মান হচ্ছে ইনফিনিটি আর এখানে পিকু দিয়ে ঘুরে আসলে জিরো মাইনাস জিরো আর ওয়ান মাইনাস ওয়ান টেন জিরো মাইনাস জিরো মানে জিরো আর নিচের দিকে আসলে কত 90 90 180 270 270 থিটা ইজ ইকুয়াল টু 270 ডিগ্রি বা 3π/2 180 3 × 7 ঠিক আছে এটা হচ্ছে ডিগ্রি কোণ আর এটা হচ্ছে ষাটমূলক কোণ আর এটা হচ্ছে এই যে বৃত্তীয় কোণ ঠিক আছে বৃত্তীয় কোণ এখন দেখো এই যে মানে এই জায়গায় আসলে তাই না এই জায়গায় আসলে কত হবে সাইন সাইন 270 এখানে ছিল কত এখানে ছিল ওয়ান পিছনের দিকে আসলে মাইনাস ওয়ান কস 270 এখানে কস নাইনটির মান হচ্ছে জিরো বিপরীত দিকে আসলে মাইনাস জিরো মানে জিরো টেন 270 তাই না এখানে হচ্ছে নাইনটির মান হচ্ছে এখানে 90 ইনফিনিটি এইদিকে আইসা কত হবে বিপরীত দিকে আইসা মাইনাস ইনফিনিটি এই জিনিসগুলো আসবে আর এগুলো আসছে কীভাবে এগুলো আসছে কীভাবে 1 2 3 সংখ্যাগুলো ধরলাম আমরা কিভাবে আসছে চার দ্বারা ভাগ দিলাম কত হবে জিরো এখানে হচ্ছে 4 1/2 3/4 1 এটাকে বর্গমূল করবো বর্গমূল ওগুলো কত করলে কত হবে জিরো 1/2 1/√2 1/√2 √3/4 1 এটা হচ্ছে 0 ডিগ্রি কোণ এটা হচ্ছে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রি এটা হচ্ছে সাইনের কোণগুলি এই যে সাইনের কোণগুলি সাইন থিটা এই যে সাইন জিরো মানে হচ্ছে জিরো ওই যে সাইন জিরো মানে হচ্ছে জিরো তাই না আবার সাইন জিরো জিরো আবার হচ্ছে কত টেন নাইনটির মান কত টেন এই যে সাইন নাইনটির মান কত সাইন নাইনটির মান ওয়ান এই যে সাইন নাইনটির মান ওয়ান ঠিক আছে এখন উল্টে যদি লিখি উল্টে উল্টে যদি লিখি কস থিটা উল্টে লেখো এটা ওয়ান ওয়ান √3/4 √3/2 হবে বর্গমূল করলে √3/2 1/√2 1/2 যদি ঘুরে লেখি এই যে এটা দিয়ে ঘুরে লিখলাম এই দেখো এই যে কস জিরোর মান হচ্ছে ওয়ান এই যে কস জিরোর মান হচ্ছে ওয়ান এইভাবে কিন্তু আসছে তাই না ঠিক আছে আর কস কস 90 ডিগ্রি মান কত জিরো এই যে কস 90 ডিগ্রি মান জিরো এখন যদি টেন এটা বাই করি টেন টেন থিটা এই সাইন থিটা বাই কস এটা সাইন এটা 0/1 মানে জিরো টেন জিরো জিরো এই যে বলছি টেন জিরো জিরো টেন জিরো টেন জিরো টেন জিরো জিরো আর মাঝুলগুলো তো আমি লিখি নেই মাঝুলগুলো আমি লিখে শুধু কোনো অক্ষের উপরে কোনগুলো আছে সেগুলো লিখছি মাঝে তো আরও আছে সাইড ডিগ্রি কত হবে তাই না এটা যদি আমি উল্টে দিই কত হবে 1/√3 আর হয়েছে √3 এখানে হয়েছে ওয়ান এই জায়গা হবে ওয়ান এখানে 1/√3 এখানে হবে ইনফিনিটি এই যে টেন জিরো জিরো
টেন জিরো জিরো টেন নাইন মানে ইনফিনিটি ইনফিনিটি তাহলে কনস্ট্যান্ট বাই জিরো মানে ইনফিনিটি সাইন বাই কোস, তাই না? এখন আমরা এগুলো মনে রাখবো কীভাবে? মনে রাখার একটু ঝামেলাই। সাইন থার্টি সাইন জিরো জিরো সাইন থার্টির মান হচ্ছে হাফ, সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু, সাইন সিক্সটি মান রুট থ্রি বাই টু, আর এই যে ওয়ান, তাই না? আমি শুধু কিন্তু অক্ষর ভুলগুলো দেখাইছি, এই যে পাঁচ সাইডগুলো মাঝগুলো দেখাতে পারিনি, মাঝগুলো আমাকে দেখাতে হবে এইবার, তাই না? এইভাবে লেখা লিখে আমরা এগুলো শিখবো মনে রাখবো সম্ভব না, আমাদের পুরো মুখাস রাখতে হবে। আর তো ক্যালকুলেটর তো আছেই, তাই না? না পারলে ঠিক আছে, কিন্তু এগুলো মনে রাখতে পারলে আমাদের সুবিধা হবে। ক্যালকুলেটর বোঝা হচ্ছে ঠিক তো সময় লাগবে, তাই না? এই যে সাইন জিরো জিরো সাইন থার্টির মান হচ্ছে হাফ, সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু, সাইন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি বাই টু, সাইন নাইনটির মান ওয়ান, উল্টা পশ্চেরটা এই রাশিটাকে, এই রাশিটাকে আমি ঘুরে লিখছি ওয়ান, এইটা এই জায়গায়, এইটা এই জায়গায়, এইটা এই জায়গায়, এইটা এই জায়গায়, কত হবে? এই যে কস জিরো জিরো মান হচ্ছে ওয়ান, কস থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই টু, কস ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু, কস সিক্সটির মান হচ্ছে হাফ, আর কস নাইনের মান হচ্ছে জিরো, টেন জিরোর মান জিরো, টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি, টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই ওয়ান, টেন সিক্সটি সিক্সটির মান ওয়ান রুট থ্রি, রুট থ্রি কিন্তু বুঝেছি মনে হয়, টেন সিক্সটি মান হচ্ছে রুট থ্রি হয়ে গেছে, দেখছো আগেও কত ভোট পছন্দ, টেন সিক্সটি মান রুট থ্রি, আর টেন নাইনটির মান ইনথ্রি। আর স্যাক কোষ এগুলো তো একটা আটার উল্টো জানি আমরা, তাই না? কিন্তু এখন তো বাকি এইগুলাই সাইন জিরো জিরো সাইন নাইনটিন সাইন কস জিরো ওয়ান এগুলো মুখস্থ রাখতে হবে, উপরে উপরের বিন্দুগুলি, আর বাকিগুলো এখান থেকে। নাইনটিনে যা আছে ওগুলোও লাগবেই, মানে ওয়ান বাই স্যাক থিটা, এগুলো একটা আটা উল্টা, তাই না? আমার মানে এগুলো হচ্ছে ত্রিভুমিতিক অনুপাত, তাই না? ত্রিকোণমিতিক অনুপাত, এটা সমকোণ ত্রিভুজ লাগবে, সমকোণ ত্রিভুজ না হলে হবে না, থিটা, তাই না? এই যে সাইন থিটা এদিক কত লম্ব পায় অতিভুজ, লম্ব পায় অতিভুজ, কস থিটা এদিক টু ভূমি পায় অতিভুজ, তাই না? আর টেন থিটা এদিক টু লম্ব পায় ভূমি, এই যে তাহলে তাইলে পোশাকগুলো কী হবে? উঠে যাবে পোশাক মানে অতিভুজ বাই লম্ব, এই যে স্যাক মানে উঠে যাবে অতিভুজ বাই ভূমি, আর কট মানে উঠে যাবে ভূমি বাই লম্ব, এই তিনটা সাইন কস টেন তিনটা মনে রাখতে পারলে আমাদের বাকিগুলো বের করা যায়। আর কোণের বিপরীত বাহু সবসময় লম্ব ধরতে হবে, এটাও মনে রাখবে, কোণের বিপরীত বাহু লম্ব, এটা লম্ব, তাহলে এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি। আর যদি এরকম থাকে, এটা যদি কোণ থাকে, এটা এটা হবে লম্ব, এখানে এটা লম্ব, কোণের বিপরীত বাহু সবসময় লম্ব ধরতে হবে, এই যে কোণের বিপরীত বাহু লম্ব, এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা ভূমি হয়ে যাবে, এটা ভূমি এখানে, এটা এখানে ভূমি হয়ে যাবে। আর অতিভুজ তো দেখি, অতিভুজ তো জানি যে সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ, সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ, তাহলে সমকোণ ত্রিভুজ লাগবে, এছাড়া কিন্তু আমি ত্রিভুমিতিক অনুপাত বের করতে পারবো না, ঠিক আছে? এগুলো হচ্ছে ত্রিভুমিতিক অনুপাত।
চারটা ভাগে ভাগ করছি, ঠিক আছে? প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ লম্বা লম্বিভাবে আছে, তাই না? পথে থাকো 90 ডিগ্রি, সবাই সবাই উপর লম্বা, তাহলে কোনগুলো 90 ডিগ্রি? এবারে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় কোণের হিসাব, দুই কাটা বিপরীত দিকে এখান থেকে যাত্রা করবে শূন্য থেকে, থিটা ইজ ইকুয়াল টু শূন্য, এই যে এইটা থিটা ইজ ইকুয়াল টু শূন্য, কোন শূন্য, কোন শূন্য কখন হবে, এটা কোন আছে, এটা কোন আছে, কোন শূন্য কখন হবে, যখন দুটাই একই জায়গায় একই দিয়ে যায়, তাই না? থিটা মানে যদি শূন্য হয়ে যায় তাহলে যে কোনটা থাকবে, তাই না? তাহলে কী বললাম আমি, এটা হচ্ছে সবাইয়ের কোণ, এই কোণটা সবাইয়ের, সাইন কস টেন সবাইয়ের, তাই না? এই 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 কোণটা শুধু সাইনের আর হচ্ছে কোসেকের কোণ, সাইন বা কোসেক একই মান আসবে, তাই না? আর এটা হচ্ছে কসের কোণ আর সেকের কোণ, এটা হচ্ছে টেনের কোণ আর হচ্ছে কটের কোণ। এখন হিসাব আছে সাইন অফ মাইনাস থিটা, এইটা হচ্ছে, এইটা হচ্ছে প্লাস থিটা, এইটা হচ্ছে প্লাস থিটা, আর এই দিকে আসলে মাইনাস থিটা, তাই না? থিটা মাইনাস, যদি থিটার মানটা প্লাস থাকে উপর দিকে হিসাব করবো ঘড়ি কাঁটা বিপরীত দিকে, আর যদি থিটার মানটা মাইনাস থাকে তাইলে ঘড়ি কাঁটার দিকে, এই যে সাইন মাইনাস থিটা, এখানে দুইটা হিসাব করবো আমরা, যে মাইনাসটা কখন বেড়ে আসবে, আছে সাইন অ্যাঙ্গেল কার ঘরে আছে, অ্যাঙ্গেলটা এই যে মাইনাস মানে এই ঘরে আছে, এই যে কসের ঘরে আছে আর স্যাকের ঘরে আছে, আমার এখানে কিন্তু সাইন আছে, সাইন, তাই না? সাইন হয়েছে এই জায়গায়, সাইন হয়েছে এই জায়গায়, অ্যাঙ্গেল চলে গেছে আর একজনের ঘরে, এই জন্য মাইনাসটা বের হয়ে আসবে, এই যে সূত্র, সূত্র এই আমি সবই লিখাবো, এই না পারলে কিচ্ছু পারা যাবে না, সব কিছু লাগবে এবং অনেক সূত্র না, তাহলে কত কস অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, এই যে এই এই করে, তাই না? কস অফ মাইনাস থিটা, এই যে কসের কর মাইনাস, কস অ্যাঙ্গেল তার নিজের করে, কস আছে অ্যাঙ্গেল তার নিজের করে, তাহলে কী হবে, কস অফ মাইনাস থিটা মানে প্লাস কস থিটা, এই গেল এইটা, তাই না? তাহলে কত টেন, টেন মাইনাস থিটা, টেন মাইনাস থিটা মানে কত আছে, টেন, টেন হচ্ছে এই ঘর, এই ঘরে অ্যাঙ্গেল হচ্ছে এই ঘরে, তাই না? অ্যাঙ্গেল যদি আরো জনের ঘরে থাকে তাহলে মাইনাসটা ধীরে ধীরে আসবে, অ্যাঙ্গেল যদি আরেকজনের ঘরে থাকে তাহলে মাইনাসটা বের হয়ে আসবে, এই যে অ্যাঙ্গেল দেখো নিজের ঘরে, কোনো মাইনাসটা আসে নাই কিন্তু, সূত্র কি, সাইড অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা মানে প্লাস কস থিটা, টেন মাইনাস থিটা মানে মাইনাস টেন থিটা, অনুরূপে কোসেক, এই যে এই যে এই যে নিজের ঘর না, নিজের ঘর না আরেকজনের ঘর, কোসেক এই জায়গায় অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস আরেকজনের ঘরে, কোসেক আছে এখানে অ্যাঙ্গেল আছে আরো জনের করে, এই জন্য মাইনাস সিনেমা বের হয়ে আসবে, কোসেক তাহলে দেখি স্যাক, স্যাক কোথায় আছে, স্যাক আছে এই ঘরে, এই নিজের ঘরে, অতএব মাইনাসটা থাকবে না, তাহলে কত টেন, কট, কট মাইনাস থিটা, আছে কট অ্যাঙ্গেল মাইনাস থিটা, এই যে কট আছে এই ঘরে, অ্যাঙ্গেল চলে গেছে আরো ধরনের ঘরে, এই জন্য মাইনাস চিহ্ন আছে, এগুলো আমাদের সূত্র, তাই না? কখন মাইনাস হবে কখন প্লাস হবে, তাই না? অ্যাঙ্গেল যদি অন্যের ঘরে থাকে তাইলে মাইনাস চিহ্ন আসবে, এই যে অ্যাঙ্গেল নিজের ঘরে প্লাস আসছে, তাই না? অ্যাঙ্গেল নিজের ঘরে প্লাস আসছে, বাকি সব জায়গায় দিই মাইনাস,
যাত্রা কিন্তু এই যে আদি বেদি থেকে শুরু হবে, তাই না? এখানে থিদার মাতা শুন, এই জায়গায় থিদার মানে হচ্ছে শূন্য, এই জায়গায় থিদার মান শূন্য, থিদার মান শূন্য। নব্বই ডিগ্রি ঘুরছে, এখানে আসলে 180 ডিগ্রি, এই জায়গায় আসলে 270, এটা আসছে কত 0 ডিগ্রি বা 260 ডিগ্রি, 360 ডিগ্রি। আচ্ছা এখন দেখো 90 ডিগ্রি বিয়োগ থিটা, 90 ডিগ্রি এই জায়গায়, তাই না? বিয়োগ মানে কিন্তু কম কম মানে এই যে এই করে আর কি 90 ডিগ্রি এখন তো চলে গেছিলো, যে আবার থিটা পরিমাণ কমে গেছে মানে নিচের দিকে আসবে, তাই না? প্লাস হলে উপর দিকে যাবে, মাইনাস হলে পিছনের দিকে ফিরে ফেরত আসবে। 90 ডিগ্রি দে, 90 ডিগ্রি আসতে পরে কিছুটা কমছে, মানে এই ঘরে আছে, এই ঘরে কোনটা আছে, এই ঘরে, এটা কার ঘর? এটা হচ্ছে সবাইয়ের ঘর। দুইটা চিহ্ন, একটা হচ্ছে কি দেখেন, ঘুরি কিন্তু 90 × 1 আছে, মনে মনে ওয়ানটা দেখি নেই আমরা, 90 × 1 তো নাইন, তাহলে 90-এর গুণিত কি, 90-এর গুণিত একটা বিজোড় সংখ্যা, 90 × 1, 90 × 3, 90 × 2 না, তাহলে জোড় সংখ্যা, 90 × 1, 90 × 3, 90 × 5, 90 × 7, যদি 90-এর গুণিতক, 90-এর গুণিতক বিজোড় হয়, তাই না? বিজোড় সংখ্যা যদি হয় তাহলে সাইন চেঞ্জ দেওয়া কস হবে, কস চেঞ্জ দেওয়া সাইন হবে, 10 কট এটা এটা হবে, আর এটা 10 পরিবর্তন হয়ে কট হবে, আর কট পরিবর্তন হয়ে 10 হবে, যেটা থাকে তার উল্টোটা হবে, স্যাক চেঞ্জ হয়ে কোসেক, কোসেক চেঞ্জ হয়ে স্যাক হবে। 90-এর গুণিত বিজোড় হলে, বিজোড় হলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ এইভাবে হবে, সাইন কস 10 কট আর স্যাক কোসেক, ঠিক আছে? তাহলে সাইন আছে, 90-এর গুণিত কি 1, বিজোড় সংখ্যা, অতএব কী হবে, এই যে সাইনটা হয়ে যাবে, এই যে সাইনটা হয়ে যাবে কস, আর এই যে থিটাটা আসবে, এই যে থিটাটা আসবে, থিটাটা আসবে, এই কত কস সাইন হবে, কস হবে কত, কত সাইন, কস সাইন থিটা, যে কস থিটা 10 হবে কর থিটা। 90-এর গুণিত বিজোড় সংখ্যা হলে পরিবর্তন হবে, সাইন হয়ে গেছে কস, 90-এর গুণিত বিজোড় সংখ্যা সাইন হবে কস, কস হবে সাইন, 10 হবে কট, তাই না? এখন কোন ঘরে আছে, 90 ডিগ্রি বিরক্ত এই ঘরে, এই ঘরে আছে প্রথম ঘরে, এটা কিন্তু আমি বলছিলাম যে এটা সবাইয়ের ঘর, এই ঘরে কারো মান নেগেটিভ আসবে না, সব পজিটিভ, এই যে পজিটিভ 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 দুইটা জিনিস, সাইন কখন কস হবে আর কখন চিহ্ন নেগেটিভ হবে। 90-এর গুণিত বিজোড় সংখ্যা হলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, আর যদি নিজের ঘরে থাকে তাহলে চিহ্ন কোনো সময় মাইনাস আসবে না, এই এই এক সেট। আরেক সেট দেখো, 90 ডিগ্রি + থিটা, কস 90 ডিগ্রি + থিটা, কস 90 ডিগ্রি + থিটা, এইটা 90-এর গুণিতক বিজোড় সংখ্যা, তাহলে সাইন কী হবে, কস থিটা হয়ে যাবে, কস থিটা হবে, এই অ্যাঙ্গেলটা থাকবে, এইটা এই যে কস কী হবে, 90-এর গুণিতক বিজোড় সংখ্যা কস হয়ে যাবে, কস হয়ে যাবে সাইন থিটা, আর টেন হয়ে যাবে কত, কট থিটা, এই এক কথা, তাই না? আবার আরেকটা কথা হচ্ছে কি, কখন মাইনাস থিটা হবে, এখানে বলছিলাম যে সবাই যেহেতু নিজের ঘরে, এই কোণগুলো 90 ডিগ্রিতে কম, 90 ডিগ্রি কম এই ঘরে, এইটা হচ্ছে সবাইয়ের ঘর, চিহ্ন
সবাই যা যার করে চিহ্ন পজিটিভ হবে, তাই না? আগেও দেখায় আসলাম। তারপর এখানে হচ্ছে কি 90 ডিগ্রি প্লাস সেটা, মানে এই ঘরে এসে বসে, এই যে 90 ডিগ্রি পার হইয়া এই ঘরে এসে বসে, এই ঘরে এটা কার ঘর? 90 ডিগ্রি প্লাস এইটা, মানে এই ঘর, এই ঘর না, এই 90 ডিগ্রি পরের ঘর এইটা, এটা এটা কার ঘর? এটা হচ্ছে সাইনের ঘর আর হচ্ছে কোসেকের ঘর। এই জন্য সাইনেরটা আছে, সাইন অ্যাঙ্গেল তার নিজের ঘরে চিহ্ন হবে প্লাস, আছে কস অ্যাঙ্গেল হচ্ছে সাইনের ঘরে, আছে কস অ্যাঙ্গেল কিন্তু সাইনের ঘরে চিহ্ন হবে মাইনাস, অ্যাঙ্গেল এই ঘরে আছে, আছে টেন অ্যাঙ্গেল আছে সাইনের ঘরে চিহ্ন হবে মাইনাস। এই দুইটা জিনিস, সাইন কখন কস হবে, কখন চিহ্ন মাইনাস চিহ্ন হবে, এগুলো সবসময় মনে রাখতে হবে। গুণিত বিজোড় সংখ্যা, এই জন্য সব চেঞ্জ করে লিখছি, কোন নিজের ঘরে আছে সাইন, কোন নিজের ঘরে চিহ্ন প্লাস, আছে কস, কোন হয়েছে আরেকজনের ঘরে কস এইটা, এইটা কোন হয়েছে এই ঘরে, তাহলে মাইনাস চিহ্ন আর কি। আর এই যে আছে টেন, আছে টেন, টেনের ঘর হচ্ছে এইটা, আর অ্যাঙ্গেল হয়েছে কোন ঘরে এই ঘরে, এই জন্য মাইনাস চিহ্ন হবে, মাইনাস চিহ্ন হবে, ঠিক আছে। আবার কস অফ 180 ডিগ্রি, 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস ডি, মাইনাস থিটা 180 ডিগ্রি বিয়োগ থিটা সাইন, সাইন সারি থাকবে, কেউ চেঞ্জ হবে, সাইন থিটা কস থিটা কেউ চেঞ্জ হবে না, তাই না? চিহ্ন দেখতে কোথায় আছে, এটা কোথায় আছে 180 ডিগ্রি বিয়োগ এই ঘরে আছে, 180 ডিগ্রি এখানে এই যে এই ঘরে আছে, এই ঘরে এটা কার ঘর? সাইনের ঘর, ঠিক না? আছে সাইন অ্যাঙ্গেল নিজের ঘরে প্লাস, ঠিক আছে, আছে কস অ্যাঙ্গেল হচ্ছে সাইনের ঘরে মাইনাস, আছে টেন অ্যাঙ্গেল হচ্ছে সাইনের ঘরে মাইনাস, এই যে এটা। আবার দেখো এখানেও 90-এর গুণিতক জোড় সংখ্যা, 90 × 2 অর্থাৎ সাইন সাইন থাকবে, কস কস থাকবে, আর টেন টেন থাকবে, আর চিহ্ন কোথায় আছে? 180 ডিগ্রি প্লাস সিটা, 180 ডিগ্রি প্লাস সিটা মানে এই ঘরে, এই ঘরে এই ঘরে আছে, এই ঘরে এটা কার ঘর? হচ্ছে টেনের ঘর, তাহলে আছে সাইন অ্যাঙ্গেল হচ্ছে টেনের ঘরে মাইনাস, আছে কস, আছে কস অ্যাঙ্গেল হচ্ছে, অ্যাঙ্গেল হচ্ছে কার ঘরে? টেনের ঘরে চিহ্ন হবে মাইনাস, তাই না? আছে টেন অ্যাঙ্গেল নিজের ঘরে চিহ্ন হবে প্লাস, এই যে এগুলো। তারপরে আবার 180 270 ডিগ্রি মাইনাস থিটা, 90 × 3 390 270 বিজোড় সংখ্যা, তাই না? 90 সাইনের গুণিতক এই মানে বিজোড় সংখ্যা, অতএব চেঞ্জ হয়ে যাবে, সাইন হবে কস, সাইন হবে কস থিটা, কস হবে সাইন থিটা, টেন হবে কস থিটা, চিহ্ন 270 ডিগ্রি বিয়োগ অফ এই ঘরে আছে, এই ঘরে 270 এখানে আছে, কম কম মানে এই ঘরে আছে, তাই অ্যাঙ্গেলগুলো আছে কার ঘরে? টেনের ঘরে,
সাইনের জন্য মাইনাস হবে, কসের জন্য মাইনাস হবে, টেনের জন্য নিজের ঘর তো প্লাস চিহ্ন হবে। ঠিক আছে, আবার 70 ডিগ্রি প্লাস থিটা পর 270 ডিগ্রি প্লাস থিটা পর 270 ডিগ্রি প্লাস থিটা নব্বই গুণিত বিজ সংখ্যা থ্রি, অতএব চেঞ্জ হয়ে যাবে, সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে সাইন, টেন হয়ে যাবে কস থিটা চিহ্ন, 270 ডিগ্রি প্লাস থ্রি যেই করে আছে যেই করে, এটা কার গড়? কসের গড়। তাহলে সাইন আছে চিহ্ন হবে মাইনাস, কস আছে চিহ্ন হবে প্লাস, টেন আছে চিহ্ন হবে মাইনাস। আবার সাইন অফ 60 ডিগ্রি প্লাস থিটা মাইনাস থিটা, সাইন অফ 60 ডিগ্রি বিয়োগ থিটা সাইন কস, নব্বই গুণিতক জোর, তাহলে সাইন সাইনই থাকবে, কস কস থাকবে, টেন কোন ঘরে আছে 360 ডিগ্রি বিয়োগ, মানে এই ঘরে এই এই ঘরে আছে যদি কম, এই ঘরে 360 এই ঘরে তার থেকে যদি কম, কসের ঘরে আছে, কসের ঘরে সাইনের জন্য মাইনাস চিহ্ন হবে, কসের জন্য প্লাস হবে, টেনের জন্য মাইনাস চিহ্ন হবে, আর প্লাস হলে কী হবে সবার ঘর, অর্থাৎ সবগুলো প্লাস হবে এইগুলো। যে টু আই সেভেন পাই এটা সবসময় জোর সংখ্যা, মানে জোর পাইগুলো সবসময় এই ঘরে পড়বে, এই উপরে একবার উপরে 360 360 একবার গুণন দিছে, 4 পাই দুইবার, তাই না, 6 পাই মানে 3 বার গুণন, মানে গুণন গুণন খাচ্ছে, ঠিক আছে, জোর পাইগুলো সবসময় এই জায়গায় হবে, বিজোর পাইগুলো সবসময় এই জায়গায় হবে, 1 পাই 3 পাই 5 পাই, অর্থাৎ টু আই সেভেন প্লাস 1 ইন্টু পাই, টু আই সেভেন পাই জোর সংখ্যা, যে কোনো জোর সংখ্যার সাথে এক যোগ করলে সেটা বিজোর সংখ্যা হবে।
দিয়ে দিই না, সাতগুলো কোণ আর হলো যে রেডিয়াল কোণ। রেডিয়াল কোণের মানে এই যে এই যে এটা উর্দু থাকে, এটা লাগে লেখা লাগে। রেডিয়াল কোণের ডিগ্রি লিখতে হবে এইটা, মানে থিটা ইজ ইকুয়াল টু মনে করো 60 ডিগ্রি। রেডিয়াল কোণটা এটা উর্দু লেখা লাগে। ঠিক আছে, এই পর্যন্ত, ধন্যবাদ।